এই ছবিতে মানে টানা 16 মিনিট একটা দৃশ্যে শুটিং হয়েছে এবং সেই দৃশ্যটিতেই আপনি অভিনয় করেছেন, কি ছিল সেই অভিজ্ঞতা একটু জানবো। সেটা হচ্ছে কি যে আমি একদম ক্লাইম্যাক্স সিকোয়েন্স হচ্ছে যে ওই যে আপনি যে 16 মিনিটের কথা বললেন, যেটা আসলে লাইভ সিনেমার কারণ, যেটা গল্পের কারণ হচ্ছে যে আমরা লাইভ সরাসরি সম্প্রচারে যাই। আচ্ছা, পরিচালক সেটা করিয়েছেন আর সেটাতে অভিনয় করাটা ততটা ইজি ছিল না। আমি যে 16 মিনিট অভিনয় করব বা পরিচালক করাবেন, এটার একটা প্রিপারেশন ছিল। একদম শেষের দিকের দিনেই তো না, লাস্টের দিনই আমরা ওই শুটিংটা করি, যে 16 মিনিটের। এর আগে আমরা ইনভলভ হওয়ার জন্য যা যা করণীয়, যা যা প্রয়োজন সব রনি ভাই করিয়েছেন আর কি। আচ্ছা, সেটা অনেক মোটামুটি টাফি ছিল। প্র্যাকটিস নাই, যে আমরা শুটিং করতে করতে যে সিচুয়েশনটা কি, যে আমরা লাস্টের দিন করব সেই লাইভটা, আচ্ছা ওটা মূলত গল্পে ইনভলভ হওয়াটাই প্র্যাকটিস ছিল। আচ্ছা আচ্ছা, শুটিং করতে করতেই আসলে আমরা ইনভলভ হয়েছিলাম হয়তো। মানে এই দৃশ্যে আসলে কি দেখানো হয়েছে, এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে আমি কথা বলছি, এটাই দেখানো হয়েছে। দ্য আগলি ট্রুথ, দ্য আগলি ট্রুথ, কি কারণে লাইভ এবং পুরো জার্নিটা জুড়ে কেন লাস্টের সেই 16 মিনিট, সেটা আসলে একদম ফার্স্ট টু লাস্ট না দেখলে বোঝা যাবে না। এবং যথেষ্ট কারণ নিয়ে সেই লাইভটা হয়েছিল। এবং মানে পরিচালকের কাছে যদি আমি এই বিষয়টাতেই জানতে চাই যে আপনার কেন মনে হলো যে 16 মিনিট টানা এই লাইভটা করতে হবে বা এই দৃশ্যটা ধারণ করতে হবে। ওকে, আমরা আসলে পুরো মুভিটা জুড়ে, আই মিন এই লাস্ট এই পার্ট টুকের আগ অবধি, আচ্ছা যতগুলো আসলে দৃশ্য আমরা ধারণ করেছি বা অডিয়েন্সকে দেখিয়েছি, তার একটা তো সামারি আসলে দিতে হবে। এবং এই পুরোটার আসলে সামারি হচ্ছে এই লাস্টের এই লাইভ পার্টটুকু। মানে আমি কি বলতে পারি যে এই লাস্টের এই লাইভ পার্টে এই গল্পের টুইস্ট মাস্ট বি। আচ্ছা, যে এই ছবি নিয়ে এত কথা হচ্ছে, যে লাইভ নিয়ে এত কথা হচ্ছে, সেই লাইভের একটা মানে ট্রেলারের অংশ দর্শকদের দেখিয়ে আসবো নাকি বলেন? চলুন। গুড আফটারনুন। আজকে এত লেট কেন? অন্য কোথাও অ্যাপয়েন্টমেন্ট ছিল নাকি? আমার বাসায় একটা গলা কাটা লাশ, চকচকে মেজে রক্তে মাখামাখি, এগুলো মনে নেই আপনার? আমি আমার লয়ার চাই। তোমাকে আর একটু চিন্তা করতে হবে না। জয়া কুল, কে ডাক্তার পিয়া ডাক্তার? সাইকোথেরাপিস্ট ছিল, এটা জানতে চেয়েছি। আচ্ছা মিলন, তোমার প্রবলেম, আমি কিছু করি না। তা আমাকে হারাওনি তাই কি? ড্রাগ মিশিয়ে তাকে অজ্ঞান করে মার্ডার ওয়েপেনটা হাতে ধরিয়ে খুনে পালিয়েছে। ট্রেলার দেখে কেমন যেন কনফিউশন লাগছিল আমার। একবার সাইমন ভাইকে মনে হচ্ছে যে এখানে সে কিছু একটা, আবার মনে হচ্ছে যে সেই এটার মানে আড়ালে কাজ করছে, মানে নায়ক অথবা ভিলেন, কনফিউশন। সবাই মূল ম্যাটারের কারণ হচ্ছে ডিরেক্টর আর কি, খলনায়ক।